अ वेरी गुड इवनिंग गाइस, वेलकम बैक टू अवर न्यू वीडियो इन दिस चैनल। आज के वीडियो का कोई जर्नी वीडियो नहीं, एक जस्ट इनफॉर्मेटिव वीडियो रिगार्डिंग द ग्रैंड WBTC पूजा परिक्रमा 2023। প্রতি বছরের মতো এই বছরও WBTC তোমাদের পূজোর যে এক্সপেরিয়েন্স সেটাকে আরো এনহ্যান্স করবে তাদের পূজো পরিক্রমা দিয়ে। এসি ভলভো বাস, নন এসি সিটার বাস, ভেসেল, এসি ট্রামে হবে এইবারের পূজো পরিক্রমা। সাথে থাকবে কলকাতা ও কলকাতার বাইরের এমিনেন্ট সব পূজো প্রতিমা দর্শন, সেই সব নিয়েই আজকের ভিডিও। আর এইবারে WBTC 7খানা এরকম ডিফারেন্ট প্যাকেজ এই ট্যুরগুলোকে ক্যাটাগরাইজ করেছে, সো সবকটা নিয়ে তোমাদের ডিটেলসে আমি জানাচ্ছি। কাইন্ডলি পুরো ভিডিওটা দেখো তোমরা। সো প্যাকেজ নম্বর ওয়ান, বনেদি বাড়ির ঠাকুর দেখা। কোন কোন বাড়ি তোমরা দেখবে? বদনচন্দ্র রায়ের বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাত্রবাবু ও লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গার বাড়ি এবং লাস্টলি সবর্ণ রয় চৌধুরীর বাড়ি। আর এই প্যাকেজটা তোমাদের জন্য থাকছে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে। প্রতিদিন সকাল 8টায় বাস ছাড়ছে ধর্মতলা থেকে, রিপোর্ট করতে হবে তোমাদের সকাল 7:30টার মধ্যে। আর যদি ইনক্লুশনের কথা বলি তাহলে তোমাদের এই ট্রিপে ইনক্লুড থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স, আর সাথে থাকছে কমপ্লিমেন্টারি টি অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার অন বোর্ড। আর প্যাকেজ কস্ট হচ্ছে পার অ্যাডাল্ট 1900 টাকা, বাচ্চার এজ যদি 5 থেকে 10 মধ্যে হয় তাহলে 1300 টাকা, আর বাচ্চার এজ যদি 5 বছরের নিচে হয় তাহলে অ্যাবসলিউটলি ফ্রি, বাট এই ক্ষেত্রে কোনো সিট দেওয়া হবে না কিন্তু তাকে যার এজ 5 বছরের নিচে হবে। প্যাকেজ নাম্বার টু, জলপথে উত্তরের বিভিন্ন কোন কোন পুজো তোমরা দেখবে? আহেরিতলা সংলগ্ন যে কটা পুজো সে কটা সব, শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি পার্ক, কুমারটুলি সার্বজনীন, জগন মুখার্জি পার্ক এবং বাগবাজার সার্বজনীন। এই প্যাকেজে তোমাদের ঘোরানো হবে WBTC লঞ্চে করে মিলেনিয়াম পার্ক থেকে, তারপর মিলেনিয়াম পার্ক থেকে তোমরা পৌঁছাবে আহিরিতলা, আহিরিতলা থেকে তোমাদের জন্য বাস থাকবে বাকি জায়গা ঘোরানোর জন্য। টাইমিংসের কথা যদি বলি সকাল 11টায় ছাড়বে এটা মিলেনিয়াম পার্ক থেকে, ভাড়া প্রতিজনের 750 করে, 5 বছরের আর তার ঊর্ধ্বে পুরো ভাড়া লাগবে। আর ইনক্লুশনের যদি কথা বলি তাহলে এর মধ্যে টি অ্যান্ড স্ন্যাক্স ইনক্লুডেড থাকছে তোমাদের অনবোর্ড। আর এই প্যাকেজটা অ্যাভেলেবেল থাকছে তোমাদের জন্য সপ্তমী, অষ্টমী এবং নবমীতে। প্যাকেজ নম্বর থ্রি, শহরতলি থেকে কলকাতা বাসে পরিক্রমা। প্লেসেস টু ভিজিট: ইকডেলিয়া পার্ক, সিঙ্গি পার্ক, বাদামতলা আশাশঙ্ক, মুদিয়ালি, শিব মন্দির, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন এক্সেট্রা। আর সময়ের কথা যদি বলি বাসগুলো অনেক জায়গা থেকে তোমাদের জন্য অ্যাভেলেবেল করা হচ্ছে। আর সব কটা বাস ছাড়ছে সকাল 9:30 সময় হাওড়া WBTC বাস টার্মিনাস থেকে, WBTC টালিগঞ্জ ডিপো থেকে, বারাসাত কলোনি মোড় থেকে, মধ্যগ্রাম চৌমাথা থেকে এবং ডানলম মোড় থেকে। আর সকাল 8:30 সময় ছাড়ছে ব্যারাকপুর থেকে আর হাবড়া ডিপো থেকে। আর এই প্যাকেজটা অ্যাভেলেবেল থাকছে তোমাদের জন্য সপ্তমী এবং নবমীতে। ভাড়া হলো 400 টাকা যদি তোমরা হাওড়া, টালিগঞ্জ, বারাসাত, মধ্যগ্রাম বা ডানলপ থেকে ওঠো, আর 550 যদি তোমরা ব্যারাকপুর বা হাবড়া ডিপো থেকে ওঠো। এটা নন এসি বাসে কিন্তু হচ্ছে। আর লাস্টলি এই প্যাকেজটার জন্য কোনো রকম মিলস বা কিছু ইনক্লুডেড নেই। প্যাকেজ নম্বর ফোর, এসি বাসে কলকাতার পূজা পরিক্রমা। কোথায় কোথায় ঘুরবে? একডেলিয়া পার্ক, সিঙ্গি পার্ক, বাদামতলা আশাশঙ্গ, মুদিয়ালি, শিব মন্দির, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন এক্সেট্রা। সময় হলো সকাল 9টায় বারাসাত কলোনি মোড় এবং ধর্মতলা থেকে, সপ্তমী আর নবমীতে অ্যাভেলেবেল রয়েছে। ভাড়া হচ্ছে 1800 টাকা ধর্মতলা থেকে, আর যদি তোমরা বারাসাত থেকে আসো তাহলে 1900 টাকা। আর এই প্যাকেজটা তোমাদের ইনক্লুড করা হচ্ছে টি, স্ন্যাক্স, ওয়াটার বোটল অ্যান্ড লাঞ্চ। প্যাকেজ নম্বর ফাইভ, শহর থেকে দূরে গ্রাম বাংলার পুজো। যদি অনেস্টলি বলি এটা WBTC ওয়ান অফ দ্য বেস্ট প্যাকেজেস যেটা তোমরা অ্যাভেল করতে পারো। এই প্যাকেজের মধ্যে তোমাদের দেখানো হয় ধ্যানকুড়িয়া গ্রাম আর আরবালিয়া গ্রাম, বসিরহাটে অবস্থিত দুখানা, কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে তোমাদের নিয়ে যাওয়া হয় ওখানে। আর প্রত্যেকটা বনেদি বাড়ি যেগুলো আছে গ্রামগুলোতে সবগুলো তোমাদের ঘুরিয়ে দেখানো হয়। সো কোন কোন বাড়িগুলো তোমরা ঘুরবে তোমাদের বলে দিচ্ছি। ধ্যানকুড়িয়া গ্রামে তোমরা ঘুরবে হচ্ছে গায়েন বাড়ি, শাহু বাড়ি, বল্লব বাড়ি আর রাধাকান্ত মন্দির। আর আরবালিয়া গ্রামে তোমরা ঘুরবে বসু পরিবারের বাড়ি, ভট্টাচার্য পরিবারের বাড়ি ইত্যাদি। আর সময় যদি বলি সকাল 8টায় এটা থাকবে ধর্মতলা থেকে, আর 8:30 তোমরা অ্যাভেল করতে পারবে এটা চিনারবার্গ থেকে। আর এটার খরচা হলো 1800 টাকা পার হেড, ব্রেকফাস্ট আর লাঞ্চ ইনক্লুডেড থাকবে। আর এই পার্টিকুলার প্যাকেজটা অ্যাভেলেবেল থাকবে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে। প্যাকেজ নম্বর সিক্স, কামারপুকুর এবং জয়রামবাটির পুজো দর্শন। এই পার্টিকুলার যে WBTC প্যাকেজটা রয়েছে এটা তোমাদের নিয়ে যাওয়া হয় জয়রামবাটি আর কামারপুকুরে, যেখানে যেরকমের দুর্গাপুজো হয় সেটা তোমাদের এক্সপিরিয়েন্স করানো হয়। তাই এই যে প্যাকেজটার জন্য অনেক ভোরবেলা বেরোতে হয় তোমাদের কলকাতা থেকে। তাই বারাসাত থেকে বাস ছাড়ে সকাল 4:15, ধর্মতলা থেকে ছাড়ে সকাল 5টায়, আর এটা শুধুমাত্র একটা দিনেই অ্যাভেলেবেল যেটা অষ্টমী। আর ভাড়া হলো জনপ্রতি 600 টাকা করে ধর্মতলা থেকে, আর 700 টাকা করে বারাসাত থেকে নন এসি বাসে করে। আর এই প্যাকেজটার মধ্যে চা, কফি আর ছোটোখাটো স্ন্যাক্স তোমাদের অ্যাভেলেবেল থাকছে। প্যাকেজ নাম্বার সেভেন, দ্য লাস্ট প্যাকেজ অন দিস লিস্ট, আর এটা হচ্ছে WBTC ট্রামে করে হয়। ট্রামে করে তোমরা বুঝতেই পারছো একটা নস্টালজিয়ার সাথে তোমাদের পুরো জার্নিটা হবে, সাথে দুর্গা ঠাকুর দেখা,
ট্রামে করে তোমাদের রাইড থ্রু নর্থ কলকাতা, একটা আলাদাই ব্যাপার। সো এই পার্টিকুলার প্যাকেজটার জন্য ট্রাম তোমাদের ছাড়বে ধর্মতলা থেকে সকাল 10টায় সপ্তমী, অষ্টমী এবং নবমীতে। ধর্মতলা থেকে তোমাদের ট্রাম যাবে শ্যামবাজার, শ্যামবাজার থেকে আবার ধর্মতলা, আবার গড়িয়াহাট, আবার ধর্মতলা করে ধর্মতলা এন্ড। ভাড়া হচ্ছে জনপ্রতি 600 টাকা করে। আর তোমরা যেসব জায়গা দেখবে সেটা হলো কাশী বসলেন, হাতিবাগান সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট, সিঙ্গি পার্ক, একডেলিয়া, মানে ট্রাম যে জায়গাগুলো দিয়ে যায় সেসব জায়গা সংলগ্ন যেসব পুজো সেগুলো তোমাদের দেখানো হবে। আর এই প্যাকেজটা তোমাদের জন্য থাকছে চা, এমনি নর্মাল লাইট কিছু স্ন্যাক্স আর পানীয় জল অনবোর্ড। অ্যান্ড লাস্টলি দ্য মোস্ট ক্রুশিয়াস থিং আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে কীভাবে এই প্যাকেজগুলো তোমরা বুক করবে। সো ফর বুকিং স্ক্রিনে দুখানা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে সিটিজের কন্ট্রোল রুমের নাম্বার, এগুলোতে কল করে তোমরা প্যাকেজ বুক করতে পারো। অর যদি অনলাইন বুক করতে চাও WBTC যে ওয়েবসাইট www.wbtconline.in এ গিয়ে বুক করতে পারো। এছাড়াও নিচে যে লিস্টটা দিচ্ছে সেই লিস্টে যে কটা টার্মিনাল আর ডিপো রয়েছে সব কটাতে গিয়ে তোমরা বুকিং করতে পারো। তোমাদের বাড়ির কাছে যেটা হবে সেখানে গিয়েই তোমরা ইনকোয়ারি করতে পারো। আর লিস্টে সবার আগে যেটা রয়েছে প্ল্যানেট ট্রাম টার্মিনাস, প্ল্যানেট L20 টার্মিনাস, হাওড়া বাস টার্মিনাস, যাদবপুর 8B টার্মিনাস, গড়িয়া 6 নম্বর বাস টার্মিনাস, বেহালা 14 নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, মিলেনিয়াম পার্ক ভেসেল কাউন্টার, বারাসাত WBTC কাউন্টার, হাবড়া ডিপো আর শ্যামবাজার ট্রাম ডিপো।